పంచాతత్వస్వరూపిణం శిహరీపురుషంగవందే శ్రీరఘుతబంధుసుందరం వందేహం పరమానందం మహాభతరణం పరం కృష్ణాగౌరజగద్బంధుం వందే భక్త్యా జగద్గురుం వందే శ్రీకృష్ణ చైతన్యం నిత్యానందౌ సహోదితౌ గౌరదయే పుష్పవంతౌ చిత్రౌ సందౌ తమనుదౌ బ్రహ్మాపీరాభిరామన మృగమదతిలకం కుందలక్రంతగంధం కుంజాక్షం కుంభకంఠం నిశమిత శివగముఖం స్వాధరణస్తవేణు క్షేమం శాంతం త్రిభంగం రవికర వసనం భూషితం వైజయంత్యా వందే బృందావనస్థం జ్యోతిశతమితం బ్రహ్మ గోపాల వేషం మూకం కరోతి వచాలం పంగుం లంఘయతే యత్కృపాప్తమహం వందే పరమానంద మాధవం వంచాకల్పతరుభ్యస్తు కృపా సింధుభ్యై వచం ఉదితానాం అప్పామునిభ్యో విష్ణువేభ్యో నమో నమః యస్య స్మరణమర్థేన జ్ఞానముత్పద్యతే స్వయం స్వయం సర్వసంపన్న తస్మై శ్రీగురవే నమః. శ్రీమన్ మహాప్రభు శ్రీ గౌరసుందరের প্রসঙ্গ হচ্ছে গৌড়ের তত্ত্বটি একদিন আস্বাদন করেছি. আগমনের কারণ, বহিরাঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণ আস্বাদন দিন. গৌড়ের শিক্ষা যাদেরকে কি দিলাম, তার রূপ শিক্ষা, সনাতন শিক্ষা, রামানন্দ সংবাদ, শিক্ষাষ্ট, এই চারটি অবলম্বন করে সংক্ষেপে গৌড়ের দানটি বলা হয়েছে. জগৎকে দিয়েছেন গৌর বলেছি. এখন আজ বলবো আর গৌর সুন্দরের ভজন ধারা বলিস. গৌরকে দিয়েছেন আর ভক্ত শ্রেষ্ঠ নরহরি দাদাধর এলাটাম নাগরী ভাবেন বিতরণ ধারা দিয়েছে, এটা বলিস. আজ বলব গৌর সুন্দর এসে বুজুরিলাকে উজ্জ্বল করেছেন কীভাবে বলিস. আজ বলব বন্ধু সুন্দর এসে গৌরীলাকে কীভাবে আর মাধুর্যমণ্ডিত করিয়াছেন. গৌরসুন্দর জগতে দিতে আসছেন নাম, বড় কথা, নাম দিচ্ছেন, নামের মাহাত্ম্য বহু বলেছেন. হরের নাম, হরের নাম, হরের নামের কেবলাম এ শ্লোকে চেতনার্জনং ভব মহাদাবাগ্নিদ্বাপানাম এই শ্লোকেতে নাম মাহাত্ম্য অনেক বলেছেন, কিন্তু এই নামটি যে কী নাম তা কোথাও বলেননি. কী নাম যে করি ভক্তেরা মহাপ্রভু তা উচ্চারণ করেন. চৈতন্য ভাগবত এক স্থানে আছে, একটা স্থানে যে মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই কহিলাম মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ শঙ্করকে জপ করুন. মহাপ্রভু জগতে জপ দিতে আসেন নাই, কীর্তন দিতে আসছেন. জপ যে জপাসিদ্ধি মহাপ্রভুর কথা নয়, আগে কথা গীতায় বলছেন যজ্ঞানাঙ্গ জপযজ্ঞ স্মী, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ. জপাসিদ্ধি 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 খুব প্রাচীন থেকে কথা চলে আসছে. জপ দিয়ে তো মহাপ্রভু আসেন নাই, আসছে কীর্তন দিতে. মহাপ্রভু নিত্যানন্দের নাম হইল সংকীর্তন ঐক পিতর, দুজনে সংকীর্তনের বাবা, দুই বাবা সংকীর্তনে নিত্যানন্দ গৌর সুন্দর কীর্তনটি যে কীতে উল্লেখ করেন. নানা স্থানে বলেছেন দশে বাজ্যে বিনে নিয়ে যে দুয়ারে বসিয়া কীর্তন কর হোক ইহাতে তারি দিয়া, কী কীর্তন করব, হরি হরায় নাম কৃষ্ণ যাদুমায় নাম যাদুবায় মাধুমায় বিষ্ণুমায় নাম, এই কীর্তন কথা আদেশ করেছে. কিন্তু এটা তো এই আদেশটা পালিত হয় নাই, কোথাও শুনিয়া কীর্তন আনন্দ হয়ে গেলে উৎসব হয়ে গেলে শেষ করে একবার কয় মাসে এটা
বরবর অষ্টভাষা বিপ্লব হয়ে গেল। আর শোনা মহাপুর হার্দ্য হৃদয়ের কোন নামটি যে চাচ্ছেন তা বলে দেন। এই যে যথেষ্ট সমালোচনা হয়েছেন ইংরেজি ভাষায় কন্ট্রোভার্সি, হরে কৃষ্ণ নাম কেউ বলেন যে এইটাই মহাপুর হার্দ্য, দেখানো যায় না। আর আরেক দল বলেন যে না এ নাম গাওয়া যাবে না, একদল এটা গায়, একদল গায় না। আমাদের ছেলেবেলা দেখছি নবদ্বীপে দুজন খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন, প্রাণ গোপাল গোস্বামী রাধামিয়ান গোস্বামী, দুজনই ভাগবতের খুব শ্রেষ্ঠ পাঠক ছিলেন, ভারত বিখ্যাত পাঠক ছিলেন। প্রাণ গোপাল গোস্বামী এবং তার শিষ্য ভক্ত সব হরে কৃষ্ণ গাইত, আর রাধামিয়ান গোস্বামী তার শিষ্য ভক্তরা গাইত তো নাই, গান হইতে কানে আঙুল দিয়ে উঠে যেত, ওই নাম উচ্চস্বরে গিয়ে পা পায়, ওটা আমাদের যোগ্য নাম। নিয়ে ধরে ধরে গেছে অনেক, সমাধান হয়নি কি নামটি মহাপ্রভু দিলেন। এটা পুরো বন্ধু সুন্দর সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে। বন্ধু সুন্দর বলছেন যে মহাপ্রভু কণ্ঠে হরি নামের রো তুমুল নামের রো শূন্য ভেদি ধায়, সে কি সপ্তম কণ্ঠে মহা উচ্চারণ গৌর সুন্দর উচ্চ কণ্ঠে সপ্তম সুরেতে হরিকৃষ্ণ নাম গাইছেন। হরিকৃষ্ণ নাম যে কীর্তনীয় উচ্চস্বর উচ্চারণীয় তা এই ভাষা বলছেন, নাম এত উচ্চ কণ্ঠে উচ্চারণ করিবে যে ষষ্ঠ ষষ্ঠ দূর হইতে শোনা যায়, নাম গুপ্ত নয় সর্বতক প্রকাশ্য। হরিকৃষ্ণ নাম যে উচ্চস্বরে গান গাওয়া যাবে, গাও আছে গাউরে গভীর নদে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে রাম গাও অভিরাম, এই যে গাইতে আদেশ করেছেন মহন্ত ভক্ত দিয়ে গাওয়াইছেন, শ্রেষ্ঠ ভক্ত দিয়ে বাচ্চারে গান গাওয়াইছেন, এটা সব সেগুলি জানে। এরপরে থেকেই কীর্তনটা আরম্ভ হয়েছে। খুব আমাদের ছেলেবেলা আমরা হরেকৃষ্ণ কিন্তু শুনি নাই বেশি, এখন ষষ্ঠ কণ্ঠে শোনা যায়, ফার্স্টে দেখছি ইস্কন রাষ্ট্রে তারা প্রাণ ভরে গায়, যে গায়ে এটা কার নির্দেশে কার আদেশে, মহাপ্রভু নির্দেশ নাই। এরপর বন্ধু সুন্দর আদেশ করেছেন, মহাপ্রভু কেন নির্দেশ দেন না তার উত্তর দিতে পারা যাবে না, দেন নাই পরিষ্কার বলেননি। আর এই যে নাম কীর্তনীয় প্রভু লিখছেন গভীমন্ত্র নানান শব্দ, তারা ব্রহ্ম নাম বলছেন গভীমন্ত্র বলছেন, এই নাম প্রভু জগবন্ধু সুন্দর উচ্চস্বরে গাইতে আদেশ করেছেন বলেই আস্তে 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 ছড়াই গেছেন সবাই যায়। এটা একটা প্রভুর দান। এই হরে কৃষ্ণের অর্থ কি, এই বহু রকম অর্থ বইতে আসতে দেখা যায়, অর্থ দেয় অর্থ নানান রকম অর্থ আছে, তার সাথে অর্থ আছে, কিন্তু ওইটি বোঝা যায় যে গুরার্থ ব্যক্ত হয়নি। গুরার্থ বলে জগন্ন সুন্দর ব্যক্ত করেছেন, কী ব্যক্ত করেছেন, তিনি ব্যক্ত করেছেন গুমন্ত্র মাধুরী গুমন্ত্র নিয়েছে আমার গুরুদেব প্রকাশ করেছেন, তার ব্যাখ্যা আমার বই আছে। কী বলছেন, রাধা কৃষ্ণ উভয়কে আস্বাদন করছেন, কৃষ্ণ থেকে ডাকছেন হরে, রাধা ডাকছেন কৃষ্ণ, কৃষ্ণ ডাকছেন হরে, রাধা ডাকছেন কৃষ্ণ, এলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধা ডাকছেন হরে হরে কৃষ্ণ ডাকছেন, আবার হরে রাম হরে রাম 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 হরে, হরে শব্দটি রাধাকে ডাকছেন শ্রীকৃষ্ণ, রাম রাধা ডাকছেন শ্রীকৃষ্ণ, এরকম হরে রাম 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 হরে হরে, রাধা কৃষ্ণের আলাপ প্রেমের আলাপ, নিয়মিত কুঞ্জে গাঢ় মিলনের এই আলাপ, এই আলাপটাই তাদের প্রেমের প্রকাশ। আর রাধাকৃষ্ণ গাঢ়ভাবে মিলিয়ে থাকলে যে কোনো প্রাকৃত ভাব সংসারের ভাব আনারই পাইনি, এই দুইয়ের মিলনটা এই নামটাই এটাই তাদের সার, এই আস্বাদন করছে। কৃষ্ণকে ডাকছেন রাধাকে ডাকছেন, সে রাধাকে আটবার ডাকছেন হরে বলেন, রাধার আটটি ভাব আছে, অভিসারিকা বাসকসজ্জা উৎকণ্ঠিতা কলভান্তিতা খণ্ডিতা বিপ্লব্ধা স্বাধীন ভর্তিকা প্রহিত ভর্তিকা, রাধার কৃষ্ণের ডাকে রাধার ভাব পরিবর্তন হয়েছে, আটটা ভাবে রাধার আটটা মূর্তি, আটটা নাম দিয়েছেন, কৃষ্ণের চারটা মূর্তি ধীরশান্ত ধীরদত্ত ধীরুদ্ধত ধীর ললিত, এই কৃষ্ণ আমাদের চারি ভাই। রাম হচ্ছে ভ্রমণকারী আনন্দদাতা, আনন্দদাতা দেব চারি রকম মিলন আনন্দ আছেন, সংক্ষিপ্ত সম্পন্ন সম্পূর্ণ সমৃদ্ধান লক্ষণ আছে, এই জন্য রাম চারবার কৃষ্ণ চারবার হরে আটবার, আরও গভীরে প্রকাশ করা যায় প্রভুর যে দান এবং সেকে ভক্তরা এভাবে আস্বাদন করেছেন
किञ्चित् बुद्धम् एनां क्रियते माधुर्यं प्राचीने पावा जाय ना यद्गोविन्दते पावा जाय अथ कृष्ण की क्वेश्चन আলাপমন্ত্রাক্ষর জলপতি আলাপ মন্ত্রাক্ষর উচ্চারণ করছেন রাধার কৃষ্ণ এই কথা আছে এই যে আলাপ মন্ত্রাক্ষর জয়দেব এই কথাটা এক উচ্চারণ করেছেন আর কিছু কথা পাওয়া যেতে পারে কখনো শ্রীনাম টানা চন্দ্রামৃতের টিকা টানা কি এর ইঙ্গিত আছে যাই হোক এই নামটির এই মধুময় অর্থ এবং অর্থ শুধু না এই নাম আস্বাদন করতে 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 তৃতীয় অঙ্গে প্রতীয় অঙ্গ প্রবেশে প্রবেশে সর্বাঙ্গীর রমণেতে গৌর হয়েছেন গৌর সুন্দর যে হয়েছেন দুই অঙ্গ এক হয়ে কেমন করে হইলেন এই নাম উচ্চারণ করতে করতে দুইয়ের আলিঙ্গন যে রমণ সে রমণটা কোন মানুষের মতো প্রাকৃত হীন ভূমিতে না রমণটা কোথায় সর্বাঙ্গে রাধার শ্রীরাধা সর্বাঙ্গে কৃষ্ণ প্রবেশ করেছেন কৃষ্ণ সর্বাঙ্গে রাধা প্রবেশ করেন রাধা কৃষ্ণ যে মিলে ধুয়ে গৌর হয়েছেন এটা এই নামের দ্বারা এটা বন্ধু সুন্দরের দান বিশেষ জিনিস যে হরি নাম তা সেটা কীর্তনীয় এবং তার রসমাধুর্য এই নামের দ্বারাই নামের ফলে নাম উচ্চারণ করতে করতে দিয়ে মিলনটা গাঢ়তম হইনি গৌর হয়ে যান এটা হলো একটা দান বন্ধু সুন্দরের গৌর যার উপরে আরো দান আছে কি রাই ঋণ একটা কথা চলতি আছে তাদের কাছে কৃষ্ণ ঋণ কিছু ঋণ হলেন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা আছে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে যে যৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে যে ভক্ত যেভাবে তার যে পরিমাণ ভালোবাসা তার যেভাবে অর্থাৎ দাস্য সৈক্য বা প্রেমের জাতি এ যে কোনো জাতি দিয়ে অথবা সৈক্যে যেমন সুবর্ণের সৈক্য আছে দুবিষ্ণের সৈক্য আছে উদ্ধবের সৈক্য আছে এক পরিমাণ না গভীর গভীরতা প্রেম যে জাতি এবং যে পরিমাণ প্রেম ভক্তির ভগবান কৃষ্ণ বলছে আমি তাকে ঠিক সেইভাবে তা দিয়ে এগিয়ে আসি তাকে সেই সেইরকমই দান করিয়ে থাকি এই প্রতিজ্ঞা আছে গীতার বাক্যে দিয়ে এটাকে প্রতিজ্ঞা বলে যেভাবে নিয়ে ভগবান যান রাবণ সত্য মনে করে আসেন তার কাছে সত্য হয়ে গেছেন আপনাকে পুত্র মনে করে যান আপনাকে পুত্র হয়ে আসছে আপনাকে প্রাণবল্ল মনে করে যান প্রাণবল্ল হয়ে আসেন যে যথা মাঙ্গ প্রবেদন্তে তাহলেন এই যে প্রতিজ্ঞা এই বাক্য শ্রীকৃষ্ণ গীতত্ব এই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে নিজেই বলছেন গোপীর কাছে হেরে গেলাম কি হেরে গেলাম রাসের দিনে শ্রীকৃষ্ণ বলছেন অন্তর্ধানের পর ফিরে গেলাম তখন গোপীরা প্রশ্ন করছিলেন প্রশ্ন উত্তর বলতে বলতে এই কথাটা বলছি কি বলছে নপার বেহাম আমি পারিলাম না আমার কথা রাখতে পারলাম না নির্বুদ্ধ সংযোজন প্রসাদ তোমাদের যে আমার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা সেই অনুরাগে সমানভাবে তোমাদের ভালোবাসাটা আমার সমর্থ না ভালোবাসা নির্বুদ্ধ কোনো রকম আত্মসুখবাঞ্ছা নেই এই একটা গভীর 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 বা গভীর শ্রেষ্ঠ রাধার ভালোবাসা গভীরে সকলেই রাধার সর্বাধিক কোনো আত্মসুখবাঞ্ছা একেবারে নীল আর আর যে কৃষ্ণদের ভালোবাসা বন্ধন বাধা ছেড়ে আসছে বাধা ছেড়ে আসছে না যেমন রাসের দিনে কৃষ্ণ বাসের দিনে ছুটে আসছে আসার পরে আসার সময় পতি পুত্র বন্ধু বান্ধব তা বাজ্য মানা প্রতিভী ভাতৃ বান্ধবী ভাই বন্ধু সবাই বাধা দিয়েছিল সে বাধা লঙ্ঘন করে আসছে সংসারের কাজকর্ম ছিল অনেক কী কাজ ছিল তাও বলা আছে লঙ্ঘন করে আসছে আসার পরে কৃষ্ণের সন্নিধানে আসার পরে কৃষ্ণ খুব কঠোর ভাষায় কবিদের বললেন তোমরা এই গভীর রাত্রে ধরে বধূ হয়ে এই নিবির কারণে তোমরা কী জন্য আসছো তোমরা যাও সংসারে যাও স্বামীপুত্র সেবা করে গিয়ে এই যে নারী কর্তব্য এখনই চলে যাও এখনই দাঁড়িয়ে থাকো না এত কঠোর ভাষায় বলছেন যে গভীর একবারে ভূতম্ভ হয়ে গেছে আমাদের ডেকে এনে কী বললেন বুঝতে পারছ না চিন্তা মা বুঝতে বুঝতে পারছেন না কেন বলছেন এই যে বলছেন এটা ভীষণ বাধা অন্যের বাধা তো কৃষ্ণ আপনি একটা লোককে দেখা করতে কত কষ্ট করে গেছেন কত দূরে গেছেন দেখে আপনার দিকে তাকাই বলল আপনার সঙ্গে দেখাবে না আর কী করেন এটা তো ডেঙ্গানো ডিঙ্গানো কঠিন কৃষ্ণ বলে তোমাদের সঙ্গে কথা হবে না চরম বাধা এই বাধা লঙ্ঘন করছে তারা এমন উত্তর করছে কৃষ্ণ লঙ্ঘন করছে
তাতে কৃষ্ণের পরীক্ষা করেছিলেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। বাধা বাধা লঙ্ঘন করে যখন আসি, ভালোবাসা ভালোবাসার যে স্রোত, যদি বাধা লঙ্ঘন না করে নিয়ে থাকে, বেগবতী হয় না, বেগবতী হয় না। নদীর স্রোত যদি কোনো বাধা না থাকে সময় আনে চলে যায়। আর যারা বাধা সৃষ্টি করেন, সে বাধা যদি সে ডিঙ্গেতে না পারতে পারলো না, আর বাধা লঙ্ঘন করতে পারে, বাঁধ দিল, জলের স্রোতে বাঁধ ভেঙে চলে গেলাম, ছোটো বাঁধলো, বেগ বাঁধলো, আবার খানিক দিলে আটটা বাঁধ দিলেন, সেটাও ফেলে আসলাম, তারপর আটটা দিলেন, সেটাও ভেঙে আসে। এখন নদীটা যদি আসতেছেন, বেগটা খুব প্রবল, প্রবল তর, তীব্র তর। তাই শ্রীকৃষ্ণ বলছে, তোমাদের প্রেমের যে তীব্রতা, বেগ, তীব্র বেগ, এই বেগটা আমার ভালোবাসায় নাই। আমার আমি তোমাদের আমি কোনো বাধা লঙ্ঘন করে আসি নাই। আমি যে আসি সর্বোচ্চ ভক্তদের কাছে আসি, আমার কোনো বাধা নেই। ভক্তের সকল ভক্তের অল্প বিস্তর বাধা আছে, আর আমার তোমাদের আসছি আমি কোনো বাধা নেই। রাত্রে শুয়েছিলাম, ভোরে উঠে বংশী বাঁশি বাজাইছি, বংশী বটে গিয়ে বাঁশি ধরেছিলাম, তোমরা ছুটে আসছে, আমার কোনো কোনো বাধা ধরে আসিনি। যে দুদিকটা দুটো বেগ আছে, ভালোবাসা দুটো নদীর বেগ আছে, একদিকে একটা প্রবল তর, আরেকটা নাই মৃদুল। এখন যেটা প্রবল তর সেটা সমান সমান হবে না, ঠেকলে থেমে যাবে না, প্রবল তরটাকে ভাসিয়ে নিয়ে যায়। তোমাদের যে প্রীতি নিরবদ্ধ নির্দোষ, আমারকে ভাসিয়ে নিয়ে গেলাম, আমি উড়িয়ে নিয়ে গেলাম। একটা পদ আছে ভাগবতে, ভূতদন্দ গৃহীত কণ্ঠ, শ্রীকৃষ্ণকে গোপীরা গোপীর কণ্ঠ আলিঙ্গন করছেন শ্রীকৃষ্ণ। আচার্য চিন্তা করছেন ভগবান কণ্ঠ আলিঙ্গন কেন, ভগবান আনন্দ হল, নরত্ন মনীষত্যে নৃগতে হি, তাৎ লোকে আনন্দকে খোঁজে, আনন্দ কারো খুঁজে না, সবল জীব আনন্দ আনন্দ করে খুঁজে বেড়ায়, আনন্দ জিনিসটা কারো খুঁজে বেড়ায় না। আনন্দ ঘন কৃষ্ণ, গোপীরা সে তাকে দয়া ধরতে পারে, আনন্দ কৃষ্ণ দয়া ধরেছেন কেন? তার বলছেন ওই যে প্রেমে ভেষদাস ছিলেন, উল্টোগতি চলে যাচ্ছিলেন, ওদের প্রেম এত প্রবলতর যে কৃষ্ণের প্রেম, ওদের প্রতি কৃষ্ণের প্রেম ভাসিয়ে নিয়েছে। তখন ভাসিয়ে রক্ষা পাওয়ার জন্য গোপীর কণ্ঠালিঙ্গন করে ধরে আছেন যে না ভাসিয়ে না যাই। এই যে এই কৃষ্ণ তারপর বলছেন যে তোমাদের যে প্রীতি তার অনুরূপ প্রীতি আমাকে হল না, এই তোমার অনুরূপ না পারে ভুজিতে, বুঝা গেল, বুঝতে পারে না। কারণ কৃষ্ণ বলছেন নপার ভাঙে বলছে অনেক ধরে চেষ্টা করো, কৃষ্ণ বলছেন বহুদিন বলিয়া হবে না, হাজার হাজার বছর যদি বেঁচে থাকি তাহলে পারা যাবে না। কারণ তোমাদের প্রীতি আর আমাদের প্রীতি, আমার প্রীতি এটা এমনই পার্থক্য যে এটাকে ওভারকাম সময় সময় করা যাবে না। কিছুতেই দুই রকম লৌকিকের দৃষ্টান্ত কঠিন, তবু মা ছেলেকে ভালোবাসছেন, তার ততটা ছেলের জন্য, ছেলের মার জন্য ততটা থাকে না। সুতরাং ছেলে যদি মনে করে মার বিনা সত্যের দেবে, ঋণ সত্যতা পারবে না কোনো কালে, ওটা একটু ঊর্ধ্বভূমি, মারটা আসছেন না, ছেলেটা একটু নিম্ন হয়ে ওটা উঠতে পারে না। এরকম লৌকিকেও দেখা যায় যে তা অনুরূপ মানুষ পারে না। আর শ্রীকৃষ্ণ বলছে স্বয়ং যে আমি পারবো না, দীর্ঘায়ু হয়ে পাবো না, কোনোদিনও পারবো না, একটু একটু করে পারা যাবে না, ওই দেখটা আমি পাবো কি করে, পারবে না। তার কারণটা কি? কারণটা মুখে বলছে না, গোপন কথা রইল, আমি যতদিন ভগবান আছি ততদিন পারবো না। কারণ আমার ভক্তির কাছে যেতে বাধা থাকে না, আর ভক্তিরই বাধা থাকে, আমি প্রার্থী পারি ভক্ত হইলে না, এই ব্যাপারটা না। যে অনুরাগ তোমাদের হৃদয়ে আসেন সেইটা যদি আমার হয়, সাধু কীর্তন সাধু না, তোমরা আমি তোমাদের মতো সমান পারি না বলে ঋণী রইলাম। রইয়া বলছেন তোমাদের অন্তরে যে ভাব সেটা যদি আমাকে দাও তাহলে আমি সংশোধ করতে পারি। তোমাদের হৃদয়ে যে আমার প্রতি অনুরাগ ওই যে আমাকে দিয়ে দাম। অথমন উত্তমনকে বলছেন যে আপনার কাছে লক্ষ টাকা ধার আছি, না সত্য হইবেন, যদি সত্যতে চাই আপনি খুব দয়া করে আপনার আমি এক লক্ষ টাকা আমাকে দান করে দেন, ওই টাকাতে আপনার দেওয়া সত্যি দিতে পারি, তা নয় দাঁড়িয়ে। শ্রীকৃষ্ণ কবিদের রাধাকে বলছেন তোমাদের আমার প্রতি যে অনুরাগ সেইটা সেই তোমরা আমাকে দিয়ে দাও, তাহলে আমি দেওয়া সত্যি দিতে পারি, তাছাড়া আর পাই না, এটা উপায় নেই, সম্ভব নেই। কৃষ্ণ ভগবান থাকতে এটা হবে না, ভক্ত সাজতে হবে, ভক্ত তাকে সাজিতে ভক্তেরই পারে। অর্থাৎ তোমাদের বা আমি মানে রাধাভাব যদি আমি পাই তাহলে আমি সত্যি, এই রাধাভাব পেয়েছেন মহাপ্রভু, গৌরী হয়েছেন, গৌরী হওয়ার পূর্বাভাস এই রাশের শ্লোকে রাধাভাব অঙ্গীকার করে গৌরী হয়েছেন। এখন তার কাজ হলো ওই রায় নিয়ে শোধ করতে আসছেন,
ঋণ চেয়ে কি করে শোধ হবে তা উল্লেখ নেই, ভাগবতের শ্লোক বলা নেই। ঋণ চেয়ে কি করে ঋণই হয় কহে ভাগবত, শোধ হবে কি করে শ্রীহরি কথা লিখছেন হরিনামি রায়ী, এটা ভূমিসন্ধান হরিনামি রায়ী, অর্থাৎ হরিনাম যদি তুমি করো আসছো তুমি হরিনাম দিনজাজ করো, করে করে তুমি নিজে করলে হবে না, তুমি আমার দেনা সত্যের করে দশ দিনা দুয়ার ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ জগতের সকল লোকের মুখে যদি হরিনাম উচ্চারণ করতে পারো, বিশ্ব নরনারী যদি হরিনাম উচ্চারণ করে সকলে মিলা, তাহলে হরিনাম মিলাই এই রান দিনটা শোধ হবে। অর্থাৎ মহাপুরুষের প্রচার করছেন হয় না, এখন আরো পূর্ণ হবে, সব হয়ে যাবে, জগদ্বন্দ্ব একটা শব্দ আছে মহা উদ্ধারণ, অর্থাৎ বিশ্বের সকলে যখন নাম গাইবে তখন হলে মহা উদ্ধারণ, এরকম যদি হয় মহা উদ্ধারণ তবেই যেন শোধ হইতে পারে, তা নইলে পারে না। এই কথাটা এটা গুরুদার উপরে একটা নূতন দান, এই এটা জগদ্বন্ধু হরিনাম ইরাই। আচ্ছা আর একটা খুব সুন্দর দান হইল রাধাতত্ত্ব মাধুর্য, জগতের ভাগবত বলেননি, রাধার নাম বললে পুজ বলছি, মহাপুরুষের রাধা জগৎকে জানিয়েছেন গুর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানার তো কি, অর্থাৎ রাধা তত্ত্ব কি মধুর এটা গৌর এসে জানিয়েছে, গৌর আসছেন তিনটা বাঞ্ছা পূরণ করার জন্য, রাধার মহিমা কত, আমার রাধা করতে আশ্বাস দিত আমার মহিমা কি গভীর, আর আমাকে আশ্বাস করে রাধার কি সুখ, অর্থাৎ রাধাকে নিয়ে তিনটা বাসনা, এই তিনটা বাসনা তিনটা বাঞ্ছা পূরণ করতে আসছে, এই যে রাধার তত্ত্ব মাধুর্য ব্যক্ত হয়েছে এটা ভাগবতে ব্যক্ত হয়েছে, তিনি পরবর্তী গৌর গৌরদাসদেরও চৈতন্য ভাগবত প্রকাশ করেন, চৈতন্য মঙ্গলটা প্রকাশ করেন, এটা কৃষ্ণদাস কবিরাজ আরও অনেক পরে নিয়ে আসছেন, তিনি ব্যক্ত করেছেন চৈতন্য চৈতন্য চৈতামিতে, তখন জানা গেল রাধার কি মহিমা, যা জানতে কৃষ্ণর আলোসা, রাধার মহিমা বন্ধু সুন্দর আরও একটু বাড়িয়ে বলছি, কি বলছেন রাধার মহিমা বন্ধু সুন্দর, গোরা রা 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 বলে ধাবলিতে পড়ে ঢোলে পূর্ণিমার চান যেন ধুলাতে দুটায়, এই যে রাধা রাধা বলে কাঁদছেন গৌর, এই কথাটা প্রাচীন গ্রন্থে নাই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে গেছে, কৃষ্ণ ভাবে যে রাধা রাধা বলছেন এর প্রাচীন আসন করেন, এটি খুব প্রচুর দেখতে পারে পাওয়া যায় না, কৃষ্ণ যে রাধা বীর হয়ে কাঁদছেন, রাধা যেমন কৃষ্ণ বীর হয়ে কাঁদছেন, কৃষ্ণ রাধা বীর হয়ে কাঁদছেন, দুইয়ের মিলনের মধ্যে তাৎপর্য থাকবে, কৃষ্ণের যে গৌরের যে রাধা বিরহ দেখা যায়, রাধা বলতে পারছেন না, আরো স্পষ্ট পরে বলব, গৌর রাধা বলতে পারছেন না, রা 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 বলে ধা বলিতে পরে ধরে, এই যে রাধা ভাব কৃষ্ণের মধ্যে যে রাধা বিরহের চিন্তা এটা প্রাচীনদের নাই, নাই যে বললাম এটা একবার ঠিক না, কৃষ্ণের পূর্বরা গান আছে তাতে রাধার বিরহ উল্লেখ গেছে, কৃষ্ণ রাধাকে দেখে মুগ্ধ হয়ে গেছে, দেখে রাধাকে ভাবছেন কি রাধা, কৃষ্ণ ভাগবতের মত হয়ে আছে, বা শিবরকে শিবর বলছে কী হলো তোর, কী হলো বলছেন যে আমি একটি রমণীকে স্নান করে দেখলাম, কৃষ্ণ বলছেন নিজের পদ আছে বিদ্যাপতির নিজস্ব পদ বলছিল যে শুনল অধনী কোকহু বটে, উনি কে গুরস্ব নাগরী নবীন নাগরী নাই তো দেখুন ঘাটে, কৃষ্ণ বলছেন যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা অঙ্গিরে বসান করি যে আসন সেথনী মাঝি সে গা, কিবাসে দুগুলি শঙ্খ ছলমণি সরু সরু শশিকলা ঘষিতে উদয় শুধু সুধাময় হেরিতে হইনি ভোলা, সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে পরে শেষে গুরু রাশি কান্দিয়ে আধার কনক চাঁদার শরণ লইল আসি, কিছু দিয়ে স্নান করে সে চুলগুনি পড়ছে মনে হয় যেন কালো চুল আর রংটা রাধারানীর ধবল শুধু পরিষ্কার, তো মনে হয় যেন চাঁদের কাছে অন্ধকার এসে আশ্রয় নিয়েছে, কান্দিয়ে আধার কনক চাঁদার শরণ লইল আসি, তোদের নীলিশারে নিয়ারে নিয়ারি প্রধান সহিতে মোর সেই হতে মোর স্থির হইয়া মর্মস্থ ধরে ভোর,
ওইজন দিদার বাসুলিয়া দেশে শুনু হয়ে না করেছে না সিদ্ধি বিশেষণ রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা। এই যে রাধার জন্য আগ্রহ শ্রী কৃষ্ণের যে খুব প্রাচীন তাদের বিদ্যাপতি সেগুলি পথ করতে আসে চলিদাসের আসেন রাধা নাম শুনে কৃষ্ণ হয়েছেন রাধা নাম কি কহিলি আগে শুনেই যে মন মতো জাগে তাহে কহসি হু নাম বুঝলাম নমীয় সমান ফের ওই ত্যাগই করু বিশ ও রাধা মোহন দাস কৃষ্ণের রাধা বিরহ বেদনা এটা প্রভুর গ্রন্থ আছে সুন্দর গ্রন্থে বহু জায়গায় আছে রাধার জন্য কৃষ্ণ সুবন মিলন পদ করছেন তাতে কৃষ্ণের রাধা বিরহ আরো কৃষ্ণ সুবনকে বলছে আমি রাধা থাকতে পারছি না সুবনকে অস্থির পাইছে কেন এরম করতেছ রাধাকে তুমি নিয়ে আসো বুঝছো রাধাকে তুমি আমার কাছে নিয়ে আসো তাহলে আমি আর প্রাণ রাখতে পারি না এত বিরহ বেদনা বন্ধু সুন্দর পদ বলছি পদ দিয়েছেন এখানে সুবল রাধা খুঁজে গেছে আর কৃষ্ণ যমুনাত্রী সে কুণ্ডেতে দাঁড়িয়ে আছে রাধা 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 বলে কোন রাধা কুণ্ডে দিতে ঝাঁপ ঘুষিতে বিরহ সর মর্ম সন্তাপ রাধা কুণ্ডে ঝাঁপ দেয় কি হারাধিকে প্রাণাধিকে জীবন ঈশ্বরী তোমার বিরহে প্রিয়ে প্রাণ পরিহরি একবার দেখে যাও দেখে যাও হরি 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 প্রাণে মরি তোমার বিনে প্রাণে মরি রাধে তোমার বিনা প্রাণ মরি আমার অন্তিমে কৃতার্থ করি নিজ দাসকে কৃতার্থ করি দিয়ে রাত্রে দোকান পদ তরি ডুবিতে সে কুণ্ড নিলে দুই বাহু তোলে ডুববে দুই বাহু যে তোলে রে ডুবিতে কুণ্ড নিলে রাধা 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 বললি জয় রাধে রাধা বললি বয়ান ভাসে নরঞ্জন ডুবে যাবেন তখন সুবর সাজে শ্রীমতী এসেছেন অমনে ডুবিতে সে কুণ্ড নিলে দুই বাহু তোলে অমনে কিশোরী কান্দি করিলেন করে অমনে কিশোরী আসি করিলেন করে অঙ্গের পরশে হরি নাগরী চিনিল অধর অমিয়া পিয়ে সাত মিটাই পরশে ধরছেন সুবল বেশি তখন অঙ্গের পরশে চিনতে তো রাধার বিরহ যে কৃষ্ণের বেদনা এটা পুরবন্ধুর পদে অনেক জায়গায় আছে আর এই যে পদটি কয়েক জায়গায় আছে রা 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 বলেন কান্দে আর রাধা বলে শশীরণী মা এই ধাবলিতে ঝরে পড়ে বুঝিলে চেতনা নেই এই জিনিসটা প্রাচীন গ্রন্থকার আসান করেন রাধার 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 বিরহ যে কৃষ্ণের প্রথম মানছে শ্রী রাধার কী মহিমা প্রেমের কী মহিমা এই প্রেমকে জানতে গেলেই কৃষ্ণ রাধাকে আসান করতে হবে এবং বিরহের সময় কী মাধুর্য হয় জানতে হবে এই জন্য কৃষ্ণের রাধা বিরহটা গৌরের তিন মাঞ্চা পূরণ অপরিহার্য এটি বন্ধু সুন্দর আশ্বাস দিয়েছে আচ্ছা একে একটি বললাম আর বন্ধু গৌরীদাতে নিত্যানন্দ নিত্যানন্দ বলরাম প্রাচীন সবাই বলছেন বলরাম হইল নিতে বলরাম রাধাপ্রেম ভান্ডার বিতরণ করেছেন রাধাপ্রেম ধন অদেব রতন দিবদেকে রাধাপ্রেম ছড়ে দিয়েছে নিতাই দাতা নিতাই লীলার অনুসারে বলরাম রাধাপ্রেমের দাতা হইতে পারেন না লৌকিক মত লীলা হয় লৌকিক মত যেমন বৎসরস দশতা রাধাপ্রেম দিতে পারেন না বড় ভাই যে কৃষ্ণের সে রাধাপ্রেম দিতে পারেন না প্রাচীন মহাজনদের পদে আছে কৃষ্ণ রাধার সব গোষ্ঠীতে আসছেন যাবতীয় পথে রাধানী দাঁড়িয়ে আছেন এটা দেখে বলরাম এগিয়ে গেলেন ভক্তদের দিয়ে কারণ বলরামের সামনে রাধাগোবিন্দ রসাভাস হয়ে যায় এই জন্য সর্বোচ্চ বলরাম রাধাগোবিন্দ বিলদার প্রবেশ করতে পারে না অথচ নিতাই হয়ে এসে বলরাম প্রবেশ করে এই প্রশ্নের উত্তর আচার্যবাদীরা দেন নাই কোনো জায়গায় তোলেন নাই উত্তর দেন নাই কখন উত্তর পুরো জগবন্ধু সুন্দর দিয়েছে রাধা তত্ত্বটা কিং কী তত্ত্ব বলছেন বন্ধু সুন্দর রাধা অনেক মত সে রাধা কৃষ্ণ নিতাই রাধা রাধা তো গৌরসঙ্গে মিশে গেছেন আর নিতাই পূর্ণ রাধা কিন বন্ধু সুন্দর দানটি বলছি বৃন্দাবনের যে সমস্ত সখীরা আছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধা আরেকটি আছে তার সমকক্ষ হচ্ছে চন্দ্রাবলী 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 রাধার সমকক্ষ একেবারে তো একটু একটু উন একটু তাহলে উভয়ের মধ্যে রাধিকা সর্বোচ্চ রাধিকা মহাভারত স্বরূপিয়াং গুণের অতি বরিয়সী একটু বেশি কিন্তু আর সকলের মধ্যে চন্দ্রাবলী শ্রেষ্ঠ আর রাধা শ্রেষ্ঠ চন্দ্রবতী রাধা একটু প্রধান কিসে প্রেমের রূপে দেয় মোদীয়তা মায় একটা তদীয়তা মায় প্রেম
মধুয়তি মায়ের প্রেম হচ্ছে আমার কৃষ্ণ, আমারই, এই জন্য কৃষ্ণকে না পাইলে মান হয়। আর চন্দ্র বলে তা মানে কেন, মধুয়তা মানে কেন, তা কৃষ্ণ, কৃষ্ণের অনেক ভক্ত আছে, অনেক দাসী আছে, আমি তার মধ্যে একজন, আমি কৃষ্ণের পেলে ধন্য হয়ে যাই। চন্দ্রবাবু মনে করেন রাধা তান, রাধা তান মানে কৃষ্ণ আমারই, আর কেন, এই যে রাধাতে ব্রহ্ম আছে, ব্রহ্ম তিনি মালা দিয়া, কৃষ্ণতে চন্দ্রবাবুতে ব্রহ্ম নেই। আর তো হচ্ছে গীতস্থান মধুস্থান, রাধা কৃষ্ণকে বলে কৃষ্ণ প্রীতি মধুস্থান, চন্দ্রবাবুর স্থানকে বলে গীতস্থান, গীত আর মধুরে তো ভক্তি দুটোই বেশ ভালো জিনিস, মূল্যবান জিনিস, খাইলে শরীর পুষ্টি হয়, কিন্তু গীত ছুটি ছুটি খেতে পারা যায় না, কিছু সঙ্গে অন্যের সঙ্গে রাজ্যকে সঙ্গে দিয়ে ভালো লাগে। আর মধু যে সে শুধুও খাওয়া যায় তার সঙ্গে মিশিয়ে খেলো স্বাদ একই থাকে। গীত রাধা গীত বলছে চন্দ্রবাবুকে, তাকে আমি আস্বাদন করা যায়, আর কোনো আস্বাদন করা যায়। আর রাধা যে মধু হওয়াতে রাধার সঙ্গে আস্বাদন করা যায়, সঙ্গীতের সঙ্গে আস্বাদন করা যায়, যত রকম আস মধুর রসের আস্বাদনের বৈচিত্র্য আছে সব আস্বাদন করা যায় মধুস্থান হবে। এরকম আরও পার্থক্য আছে, খুব সূক্ষ্ম কথা গেলে সময় করবে না। এই যে চন্দ্রাবলি রাধা এটা দুই ভাগ করে রাখছেন কৃষ্ণ, দুইটা না হইলে রসগুন আস্বাদন হয় না, এটা খেলা যেমন দুইটা পাটি লাগলো এরকম করছে। এটাকে বলে সক্রিয়াটাকে সপক্ষ এটা বিপক্ষ, সকৃতির মধ্যে সপক্ষ আর বিপক্ষ, সপক্ষ রাধা যুত বিপক্ষ চন্দ্রাবলি যুত, এতে অনেক লীলার আস্বাদন হয়। অবিশাল বাসকসজ্জা খুণ্ডিতা বিপ্লব্ধায় রসগুনি রাধার আস্বাদন হয়, কৃষ্ণ আস্বাদন হয়। এই যে দুইয়ের মধ্যে একটা বিরোধিতা, এটা কতক্ষণ থাকে, যতক্ষণ কৃষ্ণ আছে, কৃষ্ণ যখন থাকে না তখন বিরহে দুই জিনিস আমার কাছে হয়ে যায়, তখন আপনি থাকেন। কৃষ্ণ যখন মথুরায় গমন করছেন, মাধুর বিরহ, তীব্র বিরহ, তখন আদুয়ের মধ্যে বিরোধিতা নেই, কৃষ্ণ বিরহে রাধাও কাঁদছেন, চন্দ্র বিরহে কাঁদছেন, উভয় কান্নাকাটি করছেন একই। রাধা কৃষ্ণ বিরহে একেবারে মৃতকল্প হয়ে গেছেন, একবার দশম দশমী মরে যান। এই সময় রাধারানী ভাবলেন আমার চলে যাবো, কৃষ্ণ বলে গেছেন আসবো, আসলে কে তার সেবা করবে, কে আসিস, মনে করলেন চন্দ্রাবলি সমকক্ষ, তাই ডাকলেন, ডেকে পাঠলেন, যাও হরিনাম হরিনাম, যাও হরিনামে চন্দ্রার কাছে যাও, চন্দ্রকে ডেকে আন। চন্দ্রাবলি এসে রাধারানীকে দেখলেন, দেখলেন যে বিরহের তাপে এরকম অবস্থা, এইরকম অবস্থা যে হয়তো কল্পনা করেনি, আমারও তো কৃষ্ণ বিরহ, আমি তো হেসে চলে গেলাম, দেখতেছি রাধারানী তো দশম দিয়ে ছেড়ে গেল, অনাবদ্যার বন্ধ হইল, সর্বপ্রায় করে পারব নানার মতো করিয়াছে, শ্বাস পায় না। এই অবস্থা দেখে চন্দ্রবীর ভাবলেন রাধা যদি মরে যায় তা কৃষ্ণ আসবে না, যদি কৃষ্ণ বলে গেছেন আমি আবার আসিব, যদি রাধার আসে তা রাধারানীর প্রেমে আকর্ষণ হয়ে আসবে, আমার আকর্ষণ আসতে পারবে না, আমার চেয়ে অনেক অনেক গভীর রাধারানীর প্রেম। এই যে চন্দ্রবলি প্রত্যক্ষ দেখে বুঝতে পারেন, বুঝতে পারে অমিতা হইল এই রাধারানীর মধ্যে বিরুদ্ধতা করেছি, এত তফাত আমার সঙ্গে এর কী বিরুদ্ধতা করেছি, একেবারে চন্দ্রবলি রাধারানী পায়ে পড়ল, আমার ক্ষমা কর। সে রাধারানী বললেন কি, হচ্ছে শোন শোন ক্ষমা করি তোর, তোরে আমি যে চলে আসছি এখন আমার নীলরতন কারে দিয়ে যাবো, তোরে দিয়ে যাবো, আমি চলে গেলে আমার নীলরতনকে তুই সেবা করবি। চন্দ্রবলিও কৃষ্ণ সেবা করে, কিন্তু রাধার প্রাণ বল্লভ যে কৃষ্ণ তাকে করে না, বিদ্বেষ্টার করে, কিন্তু রাধারানী বলছে আমার যে প্রাণের ঠাকুর নীলরতন তোকে দিয়ে দাও। চন্দ্রবলি খুশি হয়ে আচ্ছা দিয়ে দাও, এখন দেব কি করে, কাছে কাছে যদি থাকতো কৃষ্ণ হাতে হাতে দিয়ে বললাম আমি মরে গেলাম তোকে দিয়ে এলাম, কৃষ্ণ তো সে মধ্যে দেয় রাধা কি বললাম যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, নাম নামই অভিন্ন, অভিন্ন যেহেতু কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, আমি তোরে কৃষ্ণ নাম মন্ত্র দেব, সেই মন্ত্র পেয়ে কৃষ্ণ পেয়ে যায়। এই কথা বলে রাধারানী চন্দ্রাবলীর কারণে নাম দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম রাধারানী চন্দ্রাবলী করে দেওয়ার সঙ্গে সঙ্গে রাধা একটা অদ্ভুত পরিবর্তন, ট্রান্সফরমেশন আরেকরকম হয়ে গেল। কী গেল চন্দ্রাবলী, যেমন কৃষ্ণের সঙ্গে রাধা একত্রিত হয়ে গিয়ে কী হয়েছেন, গৌর হয়েছেন, রাধাকৃষ্ণের গাঢ় মিলনেতে গৌর হয়েছেন, তেমনি নামের সঙ্গে চন্দ্রাবলীর গাঢ় মিলনেতে চন্দ্রাবলী নিত্যান্ত হয়ে গেল, নিতাই রূপ ধারণ করে নিতাই হয়ে গেল, নিতাই হয়ে গেল গৌর আর নিতাই কেমন করে হইল, এর মধ্যে
রাধার মধ্যে যদি কৃষ্ণ প্রবেশ করেন তাহলে গুণ, আর কৃষ্ণ নাম যদি রাধাকণ্ঠ উচ্চারিত কৃষ্ণ নাম চন্দ্রমধ্যে প্রবেশ করে যধুনীতে আই গুরুনীতি কেন্দ্রে পেয়ে গেল রাধাকৃষ্ণ এসে বললো যে নিত্যানন্দ আসলেন পরে এসে নিত্যানন্দ করে তন্দাবলী চরণে পড়লেন যে আমার ক্ষমা করো। রাধা বললেন গুরু হলাম চরমে শেষ কাজ আমার, তোদের গুরু হয়ে গেলাম এখন কী আর করবো, আমি একটু আদেশ করো কিছু করবো, কী কী করে গুরু দক্ষিণা দেবো। রাধারানী বললেন গুরু দক্ষিণা দাও, কী দক্ষিণা দেবো, হরিনাম প্রচার, নাম কীর্তন কর, নাম দাও, সব কিছু নাও নিজে গাও, নাম প্রচার কর, নামে মত্ত হলো রে প্যারিয়ে দশমী রে দশম দশা। রাধারানী যুক্তি গিয়ে হৃদয় গ্রহণ করিয়া ওই যে নিত্যানন্দ তিনি নামে মত্ত হইলেন, রাধা গোবিন্দের নাম জগৎ ঘুরে সেরাইলেন, এই যেন চন্দ্রবলি প্রতিজ্ঞ হয়ে গেল এবং নাম পেলেন তার মুখে, এই যে নামদাতা হইলেন নিতাই নিতেন। তাহলে কী হতো কথাটা, নিত্যানন্দ কী করে এসে রাধাপুরের ভাণ্ডারে হইলেন, কলসে কলসে বিদায় তো উনা ফিরায় শান্তি ভেবে দূর নদী ভেসে যায় পার ভাঙিয়ে ঢেউ ভাসিয়ে ডাকলো নিতের গাইছে গান গাছে মধুর গান আছে, নিতাই রাধাপুরের ভাণ্ডারে কী করে এই হয়ে নিতার মধ্যে আছে চন্দ্রবলি চন্দ্রবলি, এই জন্য সম্ভব। তা এই যে নিত্যানন্দ চন্দ্রবলি এটা প্রভু দান, প্রভুর কথা আমাদের যেটা প্রবন্ধন আছে নিত্যানন্দ তত্ত্ব একটা ব্যক্ত করা আছে আর বেশি বিশেষভাবে এটা একটা অভিনব দান। রাধা চন্দ্রবে তো দুই সমান বলছে, রাধা কৃষ্ণ মিশে গৌর, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা মিশে গৌর, কৃষ্ণ নাম আর চন্দ্রবলি মিশে গিয়া এখানে সুন্দর কথাটা সুন্দর মাধুর্য মণ্ডিত নিতাই তত্ত্বটা গুণ সুন্দরের গ্রন্থিতে পাওয়া যায় না, বিষ্ণু মহাজনদের গ্রন্থেও পাওয়া যায় না, পদকর্তাদের পাওয়া যায় না, এটা বন্ধু সুন্দরের দান এগুলো নিত্যানন্দ সম্বন্ধে। আর গদাধর এসব পার্শ্বদের সম্বন্ধে প্রত্যেকেরই কিছু জান আছে, পার্শ্বদের গদাধর গদাধর কাছে উর্দি গাছে গদাধর বামে দাঁড়ায় যেখানে আছে মহাপুর পাশে বাম গদাধর দাঁড়িয়ে বামে দাঁড়ায় হেলে দাঁড়াচ্ছি গদাধর অঙ্গে হেলান দিয়ে দাঁড়াচ্ছে মহাপ্রভু, এই যে গদাধরের এই মধুর ভাব রাধা বাপ কী আসলো, রাধা তো মহাপ্রভু মিশে আছেন তার উত্তর দিয়েছেন প্রভু। একদিন লিখেছেন একদিন রাধাকৃষ্ণ পণ করে নৃত্য করছেন, নৃত্যতে পণ হয়েছে যে জিতবে সে আলিঙ্গন করবে, রাধাকৃষ্ণ কি খেলা খেলছিলেন ক্ষেত্রে নিত্য খেলাতে রাধা জিতেছেন, রাধাকৃষ্ণ আলিঙ্গন করবেন, রাধা হচ্ছেন বামা নায়িকা পূর্বে একটু বলেছি, সরস্বী কৃষ্ণ আলিঙ্গন কৃষ্ণ তাকে আলিঙ্গন করতে আগ্রহান্বিত করেন, রাধা সহজে না কৃষ্ণ বাম পাশে দাঁড়িয়ে বাম দিকে দৃষ্টি কৃষ্ণের দিকে তাকায় না, তার দৃষ্টিতে ফিরেতে কৃষ্ণের সাধ্য সাধন করতে হয়, সুতরাং বাম্যটা কঠিন কিন্তু সুন্দর আচ্ছাদন বেশি হয়। রাধা রাধা কৃষ্ণ এমন করে সদ্বাঙ্গের জয় এমন আলিঙ্গন চেষ্টা করেন, এমন আলিঙ্গন করেছেন কৃষ্ণ একটু আনন্দ করে গড়িয়ে গেছেন, রাধা যেন গড়িয়ে গেছেন, দুজনে মিশে যাচ্ছেন বিগড়িত হয়ে মিশে যাচ্ছেন, মিশে যখন যাচ্ছেন তখন পাশে ছিলেন লোডিতা, তিনি রাধার গায়ে আঙ্গুল স্পর্শ করে বলছেন এই যে প্রাণ বদল বসে মিশে যাচ্ছি এটা একটা পরম আনন্দ, যারা এত ভালোবাসি এক হয়ে গেলাম কিন্তু অনেক ক্ষতি হবে, রাধা মানে কী ক্ষতি হবে, ক্ষতি হবে রূপ দর্শন করতে পারবি না, তার জন্য তাকে দেববাদী তৈরি করে আহার করতে পারবি না, আহ পারবি না, তার অঙ্গে হাওয়া বাতাস করতে পারবি না, অঙ্গ সেবা করতে পারবি না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সেবায় মধুর সেবায় লেগে আসো একটাও করতে পারবি না, এক দেবতন হয়ে গেছে থাকবে এই যে ঠগা সেটা নিয়ে বুঝেন নেই, ললিত বলতে বুঝতে পারলেন যে একত্রে গেলে আশ্রয় নেই করা যাবে না, আশ্রয় করতে দ্বৈত দাগি একে উপনিষদ আছে দেধা পাত আপনাকে আশ্রয় করার জন্য দুই হয়ে যান এক হয়ে গেলে আর থাকবেন আশ্রয়, এই জন্য বৈষ্ণব মাসের যারা অদ্বৈত শঙ্করের মধ্যে আমি ব্রহ্ম এই এই যে এটাকে ভয় করে শঙ্করকে ভয় করেন আমি ব্রহ্ম আসি আমি ব্রহ্ম হয়ে গেলাম না, তুমি যে কৃষ্ণ হয়ে গেলেন এই ক্ষতি হবে বুঝলেই আর মিশলেন না, শোনেন মিশলেন না যতখানি মিশে গেলেন তাই হইলেন গৌরসুন্দর, যা মিশলেন না তাই হইলেন গদাধর, একটা মানুষকে দুই ভাগ হলো না, রাধা পূর্ণভাবে মিশতে চায় পূর্ণভাবে মিশে গেলেন আবার পূর্ণভাবে পৃথক থাকতে চায় সেবা করতে চায় এই জন্য গদাধর হলেন, ভাবের দুই ভাগ হইলেন মানুষকে দুইটা ভাগ হইলেন
দেবাগতে কৃষ্ণকে পৃথক এক হয়ে যাইতে হয়, সেইভাবে মিশে গেলেন গৌর হইয়া। আর যে অন্তর ভাবে সর্বদা ইচ্ছে করে পৃথক থেকে রূপ দর্শন করবো, অঙ্গ সেবা করবো, তাকে হার করাবো, তাকে শয্যা শোয়াইব, সেই ভাব গোদাধর হইয়া। এই যে গোদাধর পিতা রাধা ভাব তার রহস্য উজ্জ্বল সুন্দর প্রকাশ করেছে। আর গৌরের তত্ত্বের মধ্যেও প্রবন্ধ সুন্দর দান আছে। গৌর রাধাকৃষ্ণে মিলিত, মিলিত হলে সবসময় সম্ভোগে আস্বাদন হবে, মিলন আস্বাদন হবে, রাধাকৃষ্ণের মিলন আনন্দ পথ থাকবে। কিন্তু মহাপ্রভু নিরন্তরে বিপ্রলম্ভ বিরহের, কাহা কৃষ্ণ কাহা যায়, কাহা গেলে কৃষ্ণ পাইবেন মুখ ঘষেন, কোথায় কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণকে পাবেন হাহাকার করছেন, এদিকে বিরহের অবতার। বিরহেরই শাস্ত্রীয় নাম বিপ্রলম্ভ, আর মিলনের শাস্ত্রীয় নাম সম্ভোগ। বিপ্রলম্ভ আস্বাদন করে কি করে সম্ভোগের ঠাকুর হইয়া গুরু জীবনটুকুনি দেখা যায় বিপ্রলম্ভ কেবল বিরহে কাতর, হলো কি করেন, এটা প্রাচীনরা খুশি আস্বাদন করেন, বন্ধু সুন্দর আস্বাদন করেছেন। কী দেখছেন তিনি, এই যে রাধা গোবিন্দ মিলেছেন দুইজন এক হইলেন, কী করে হইলেন, দুইজন এক হয়ে সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি, কেমন করে এক হয়ে গেলেন, একটা যে হইলেন এটা প্রভু বন্ধু সুন্দর করেছেন, বল দুঃখে এক নেই, মহাযোগ বিরহ প্রতাপে পদ আছেন, বিরহের তাপে এক হয়েছেন, এক হয়ে গেছেন। শ্রীরাধার যখন দশম দশা মাধুরীর বিরহ তীব্র, তখন বিরহেতে কৃষ্ণকে পাচ্ছেন ভিতরে, মিলন আর বিরহের পার্থক্য কি, মিলন সময় তাকে পাই নিকটে পাই কিন্তু ভিতরে হারাই, অন্তরে হারাই, মিলনটা যখন পূর্ণ হয়েছে আর পাচ্ছি না তাকে বাইরে পাই, অন্তরে হারাই পাই না। আর যখন বিরহ হয় তখন বাইরে হারাই ভিতরে পাই, যার বিরহ যার জন্য আমরা দুঃখ হচ্ছে তার ভিতরে পেয়ে গেছেন, একজন ভালোবাসার লোক আপনার বিদেশে গেছে তার অভাবের কারণে হৃদয় মনটা ভরা কেবল তার কথা, যে বিরহের তাকে পাই হৃদয়ে পাই, হৃদয় শুধু পাই না তন্ময় জগৎ, বিরহেতে তাকেই দেখি ভিতরে, যারে দেখি তার মাস দেখি, বিরহেতে বিরহ শ্রেষ্ঠ, মিলন বিরহের মধ্যে বিরহকে শ্রেষ্ঠ বলেছেন, বিশেষ করে পাওয়া যায় একেবারে অন্তরে পাওয়া যায়। রাধারানী কৃষ্ণ বিরহ যত বাড়ছে অতি তার ভিতরে কৃষ্ণ পাচ্ছেন, পেতে 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 বিরহ যখন চরম দশায় উপস্থিত তখন বাইরটাই রাধা আছে, ভিতরটা কৃষ্ণময়, তো বাইরে রাধা ভিতরে কৃষ্ণ, এই যে বিরহের চরম অবস্থায় হয়েছেন এই অবস্থাটাতেই এইটাই গৌর। গৌরসুন্দর দিকে আবার নদী আসে উদয় হইলেন তা না, মৃদুকুঞ্জে রাধারানীর প্রবল বিরহের কালে তার যে মূর্তিখানি এইটাই গৌরের মূর্তি, সুতরাং গৌর হয়েছেন বিপ্লম্বের থেকে, বিরহের থেকে গৌর দুই তিন এক হয়েছেন, এই জন্য আগাগোড়াই বিপ্লম্বের রস সবসময় বিরহের রস আস্বাদন করিয়াছেন, এক হয়ে আস্বাদন করিয়াছেন, এটাও বন্ধু সুন্দর দান করেছেন তার হরিকথা গ্রন্থে সংকেত লিখিয়াছেন। মহাপুরুষ সম্বন্ধে ওই দান আছে, মহাপুরুষ আরও দান আছে, রাধাকে শুধু নার্তার সঙ্গে শরীর আছেন প্রবেশ করেন একটা কঠিন, গৌরসুন্দর সম্বন্ধে, নিত্যানন্দ সম্বন্ধে, গদাধর সম্বন্ধে নতুন 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 রসমাধুর্য বিস্তার করেছেন। যেমন বজলীলা গৌর না আসলে উজ্জ্বল হইত না, তাকে উজ্জ্বলতর করেছেন, তেমনি গৌরটাকে উজ্জ্বলতর বন্ধু সুন্দর করেছেন, বন্ধু সুন্দর গৌর মাধুর্য আস্বাদন করেছেন, গৌর গৌর মাধুর্য আস্বাদন করেন, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছেন। কৃষ্ণ কৃষ্ণকে ভাবছেন বিরহে কাঁদছেন, তাকে নিদর্শনে গিয়ে বিরহ কান্দে কমে ছিল প্রথম প্রথম জগন্নাথকে দেখে, সেই তো পরাম নাথ পাইল যাহা লাগিয়ে মদন গ্রহণের ধরে গেল, এই তো কৃষ্ণ এইভাবে জড়াই ধরে যাচ্ছেন, তাকায় তাকায় সারাদিন ধরে তাকায় দেখছেন, এই যে জগন্নাথ দেখছেন, এসময় পেলাম এরকম মনে হইতো, তাকে নিয়ে যাচ্ছি আমি বৃন্দাবনে নিয়ে যাবো, এখান মিলন আনন্দ হয় না ভাবছিল। এই যে বিরহের বেদনাটা এটা মহাপ্রভু যখন গম্ভীরার শেষ দিকটা শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কান্দি করেছে, বিরহ বিরহের যে মৃত্যু হয়েছে, এই জন্য আগে বললাম হরে কৃষ্ণ গাইতে গিয়ে দুই এক হয়ে গেছেন, হয়েছেন যে বিরহের বেদনায় বিরহ হারাইয়া এক একত্রে হয়েছে, হারার পাশে পাইছেন বলে বিরহের পাশে মিলন হইয়াছে বলিয়া মহাপ্রভু প্রধানত বিশ্বম্বরস অবতার, বিরহ রসের অবতার। গৌর সম্বন্ধে, নিত্যানন্দ সম্বন্ধে, গদাধর সম্বন্ধে, সকল সম্বন্ধেই বন্ধু সুন্দরের অভিনব অভিনব দান আছে, তার কিঞ্চিত আস্বাদন করে কিঞ্চিত আস্বাদন করিলাম। যদি যারা গৌরকে জানে না তারা মনে করে কৃষ্ণের আর কী বলবার আছে, মধুর কৃষ্ণ রুবি আছেন, যারা গৌরকে জানেছে তারা বোঝে যে গৌর যদি না হতো তো কৃষ্ণের আমরা যে আস্বাদন করি তা পরিপূর্ণ আস্বাদন হইতো না,
সেই শেপ প্রকার মন্দ সুন্দরকে গৌর দর্শন যে কি আনন্দ হবে, যেটা গৌর জানতেন না, জানতেন না, প্রভু গৌর দর্শন করছেন, গৌর যেমন জগন্নাথ দর্শন করেছেন কৃষ্ণ বেড়ে গেলাম, পুরো বন্ধু সুন্দর নবদ্বীপ হরি সেবায় এক অভিনব গৌর মূর্তি আছেন, প্রভু অভিন্ন, প্রভু দাঁড়াইতেন, প্রভুকে চলছিল, তোর ছাত্ররা লোক আসছে বললেন যে দর্শনে আসছে মন্দির ঠাকুর দর্শনে, ওরা বলছে বন্ধু আছে ওই 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 ঘরের মধ্যে যত বন্ধু আছেন ওকে দর্শন করে দেন, একই মূর্তি একই রঙ একই চেহারা একই রকম, এই অভিন্ন গৌর তো একেবারে বন্ধু সুন্দর একটা থাম ছিল মন্দিরের সামনে, এখন নাই করে দিয়েছি, তার পাশে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা ওই গৌরসুন্দকে দর্শন করছি, গৌরীর রূপে মাধুর এত পদে বর্ণনা আছে, এত রূপ গৌরী বর্ণনা করছেন, এটা বন্ধু সুন্দর করছেন, কৃষ্ণ এসে কৃষ্ণ গৌর এসে কৃষ্ণরূপের কথা বলছেন আর কৃষ্ণ এসে গৌরবের কথা বলছেন, শুনছেন আস্বাদন করছেন, একে ডুবে গেছেন, গৌরীর আস্বাদনটা কৃষ্ণ করেননি, এই যে গৌরূপে গুরু মাধুর্য, গৌরব মাধুর্য বন্ধুরূপে গৌর মাধুর্য আস্বাদন করেছে, গৌরূপে করেন নাই, সুতরাং আস্বাদন চমৎকার আছে বন্ধু সুন্দর রূপে। সংক্ষেপ বললাম আর পরে আরেকদিন বলব বন্ধু সুন্দর বস্তুটি কি, তার তত্ত্বটা কি, কী তত্ত্ব আসছেন বলে এই জিনিসটাকে বৃদ্ধি পারছেন, গৌরের জন্য যেমন গৌর না হইলে কৃষ্ণ তত্ত্বকে জানাইতো, রাধা তত্ত্ব কেন কেন না গৌর রাধা কৃষ্ণে মিলিত হইল, তেমনি গৌরের তত্ত্ব জানাইছেন যে বন্ধু সুন্দর এত সুন্দর করে নিতাই তত্ত্ব কোথায়, তার তত্ত্ব কী করে জানাচ্ছেন না গৌর সুন্দর আর স্বামী সুন্দর মিলিত হইয়াছেন, মিলিতের কথা কথা আছে, হ্যাঁ আছে, চৈতন্যামৃতপুর কৃষ্ণন্যাসকরপুর দোহে মিলি হয় সুমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহাদের আশ্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য, বুঝলিটা গৌর একটা মিলনে যে মাধুর্য হন অধিকতর মাধুর্য, বুঝলি মাধুর্য গৌর মাধুর্যের চাইতে একটু নূতনতর অভিনব মাধুর্য হয়, সেই মাধুর্য যা ভাগ্যবান যে ভক্ত সে আস্বাদন করে, এই বুঝলিটা গুলি একটা মিলন মাধুরী আছে, সেই মাধুরী ম্যাটারই মূর্তি হচ্ছেন ভূবন্ধু সুন্দর, নিজেও সংকেত করেছেন আর একদিন আস্বাদন করবে, বন্ধু সুন্দরের দানটা বললাম বিশেষ করে জগৎবাসীকে কি দান করেছেন তা আগে বলেছেন, গৌর নিজেরটাই কি মাধুর্য আধান করেছেন তা বললাম, তার নিজস্ব স্বরূপ তত্ত্বটি কি বন্ধু সুন্দর কে এই কথাটা আমরা আরেকদিন আস্বাদন করি, জয় জগৎ বন্ধু সুন্দর মানন্দে হরি হরি বল।